বন্ধু আব্দুল্লাহ জিয়াদ, বন্ধু হুজাইফা, তোমার ফলাফল আমি ঘোষণা করব। তবে বন্ধুরা, তার পূর্বে চলো আমরা আমাদের প্রধান বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি স্যারের তিলাওয়াত শুনব। স্যার, প্রত্যেক পর্বেই আপনার যখন তিলাওয়াত যায়, দর্শকের এত রিকোয়েস্ট থাকে যে আপনাকে আমরা আবার অনুরোধ করব যে আমাদের তিলাওয়াত শোনানোর জন্য। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. الله أكبر. والذين هم عن اللغو معرضون. والذين هم للزكاة فاعلون. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. الله 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 أكبر الله أكبر الله أكبر. والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم الله الله أكبر. إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإن غير ملومين. فمن ابتغى وراء الله
الله الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر والذين هم على صلواتهم يحافظون الله حياك الله بارك الله فيك أولئك هم الوارثون الله فمن ابتغى والذين هم على صلواتهم يحافظون والذين هم لأمانتهم وعهدهم والذين هم على صلواتهم يحافظون والذين هم على ما شاء الله بارك الله فيك ولقد خلقنا الإنسان من سلالة ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم
اكبر الله اكبر الله اكبر الله اكبر فتبارك الله احسن الخالقين ثم انكم بعد ذلك لميتون صدق الله العظيم الله ما شاء الله شكرا جزاك الله سبحان الله ধন্যবাদ স্যার আপনাকে আপনার সুরের কণ্ঠে আমাদেরকে তিলাওয়াত শোনানোর জন্য ধন্যবাদ সবাইকে এবং আমি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি পিএইচপি ফ্যামিলির কর্ণধার যিনি সমস্ত বিশ্বের আমি মনে করি সমস্ত বিশ্বের সমস্ত ব্যবসায়ীদের আইডল যিনি আমার অনেক প্রিয় এবং অনেক শ্রদ্ধার আমার প্রিয় আঙ্কেল আলহাজ সুফি মিজান আঙ্কেল সহ এবং আন্টি সহ ভাইয়ারা সহ সবাইকে আমি উইশ করছি ধন্যবাদ স্যার স্যার আপনি কি আজ আমাদের বলে দিবেন আজকে আপনি কোন কোন রেওয়ায়েতে তেলাওয়াত করেছেন আমি শুরুতে তেলাওয়াত করেছি রেওয়ায়েত হাফস আন ইমাম আসিম যে ভার্সনটি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যে কোরআন শরীফগুলো লেখা আছে ওভাবে এরপর দ্বিতীয় আরেকটি রেওয়ায়েত পড়েছি এটি হচ্ছে ইমাম বাজ্জি আন ইবনে কাসির ইবনে কাসিরের যে ভার্সন ওটিতে এরপর পড়েছি ওয়ার্স আন নাফা এরপর আবার হাফস এসেছি এটাই বারাকাল্লাহু ফিকুম ধন্যবাদ স্যার মিজান স্যার কেমন লেগেছে গোলাম রাব্বি আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চলগুলিতে যে হাফস যে তেলাওয়াত ইমাম আসিম রহমতুল্লাহ আলাই তার তেলাওয়াতটাই প্রচলিত যার কারণে আমাদের দেশের বেশিরভাগ যারা কেরাতের উপরে ট্রেনিং নেন শিক্ষা নেন তারা সাধারণত এই হাফস এই তেলাওয়াতের উপরেই তেলাওয়াত করেন বাংলাদেশে ওনার মতো একজন কারি যিনি যতগুলো রেওয়ায়েত আছে প্রত্যেকটা রেওয়ায়েতের উপরে উনি পড়াশোনা করে শুধু শুনে না তুমি শুনলে খুশি হবে আমি এই বিষয়ে একবারে খুব কাছের থেকে জানি এবং এটা আমার জানাটাও সহি জানা সঠিক জানা যে এতগুলো রেওয়ায়েতের উপরে পড়াশোনা করা বাংলাদেশে আরেকজন কারি আছে বলে আমার জানা নেই আর তেলাওয়াত তোমাকে তো বলবোই আর তুমি নিজেও তো জানো তুমি নিজেও তেলাওয়াত করো এত উঁচু মানের তেলাওয়াত এখন বাংলাদেশে আর কে করে অতএব তার প্রশংসা আসলে আমি কি বলবো তার প্রশংসা তো বলতে গেলে এটাই বলতে হয় আসলে আহমেদ বিন ইউসুফ আহমেদ বিন ইউসুফই তার বিকল্প আর কিচ্ছু নাই ধন্যবাদ স্যার সময় তো দর্শক মণ্ডলী আমরা শুনছিলাম আমাদের প্রোগ্রামের প্রধান বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি স্যারের তিলাওয়াত তিনি বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান খুলেছেন আপনারা যদি আপনাদের সন্তানদের আন্তর্জাতিক মানের হাফেজ এবং কারি বানাতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনের এই নম্বরে দর্শক সময় হয়েছে বিরতি নিবার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতি